हे गाइस वेलकम बैक टू माय चैनल। आज के होच्छे द्वितीया एंड आज के आमरा चले एसेछी बागबाजार। ব্যারাকপুর থেকে বাগবাজার স্টেশন অবধি একটা ট্রেন ডাইরেক্ট আছে, তো সেই ট্রেন ধরে সকাল সকাল, এখন বাজছে সকাল 10:30, চলে এলাম বাগবাজার। আজকে আমার ছুটি থাকে, আজকে মঙ্গলবার, সো আই থট কিছু কিছু ঠাকুর আজকে দেখে নেওয়া যাক। জাস্ট রাস্তাটা ক্রস করেই উল্টো দিকেই ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে, ওখান দিয়ে কিছুটা গিয়েই বাগবাজার সর্বজনীন। অ্যান্ড এভরি ইয়ার বাগবাজার সর্বজনীন না দেখলে কিন্তু পুজো কমপ্লিট হয় না। আমি আজকে এসেছি সোলো, মানে একাই চেষ্টা করব ঘোরার। নর্থের কিছুটা ঠাকুর আজকে দেখব অ্যান্ড তাছাড়া পুজোর সময় তো আছেই। রাস্তা কিন্তু বেশ খালি, তবে হ্যাঁ একেবারে খালি কিন্তু নয়। আমি ভেবেছিলাম আমি ছাড়া আর কেউ হয়তো থাকবে না, বাট না, অনেক লোকজনই কিন্তু আমার মতন আছে। চলে এসেছি আমরা বাগবাজার সর্বজনীন অ্যান্ড আজকে বেশ খালি। অ্যান্ড সবাইকে আজকে মনে হয় তৃতীয়া, সো বাগবাজার সর্বজনীন দিয়ে আজকে স্টার্ট করলাম অ্যান্ড খালি আছে ভালো, উইচ ইজ অসম, বিকজ এখানে সবসময় ভিড় থাকে অ্যান্ড দেখাই যাচ্ছে যে অসাধারণ। এখানে তো সবসময় একই রকম হয়। প্রতিমাকে দেখা যাবে হোপফুলি, লেটস সি। বাগবাজার সর্বজনীনটা অনেকটাই সাবেকি ধাঁচের পুজো হয়, থিম পুজো কোনোবারই হয় না। প্রত্যেক বছরই একটা ইয়েলো টোনের উপরে হয় প্যান্ডেলটা অ্যান্ড মা এখানে ভীষণ সুন্দর। আমি মাকে দেখতেই এখানে প্রত্যেক বছর চলে আসি। বিশাল বড় হয় এখানকার প্রতিমা অ্যান্ড এই প্রতিমা কিন্তু এই প্যান্ডেলের মধ্যেই তৈরি হয়, বিশাল বড়, অনেক বড় আর ভীষণ ভীষণ সুন্দর। তবে এখনও কিছু কিছু কাজ বাকি, সেইগুলোই চলছে, কিন্তু তাও আমি যেন চোখ ফেরাতে পারছিলাম না মায়ের দিক থেকে। মায়ের এখনও প্রাণ প্রতিষ্ঠা হয়নি, কিন্তু তাও মা যে এত সুন্দর, এইখানে এই বাগবাজারে এলে এটাই মনে হয়। বাইরে মেলার মতন কিন্তু আছে, এখানে এখন সবই বন্ধ, সবই কিন্তু শুরু হয়ে যাবে খুব শিগগিরই। বাগবাজারের সামনে থেকেই একটা অটো নিয়ে চলে এলাম মাত্র 10 টাকা ভাড়ায় কুমোরটুলি সর্বজনীন। কুমোরটুলির সর্বজনীনটাও আমার ভীষণ সুন্দর লেগেছে, এখানেও কম, অনেক কম ভিড়, বাট আছে কিন্তু লোকজন যারা আমার মতন দ্বিতীয়াতে ঠাকুর দেখতে বেরিয়েছে। দেখুন এখানেও কি সুন্দর বানিয়েছে সবটাই, আর বেশ ভালো, ছবি তোলার জন্য খুবই এস্থেটিক, রাত্রিবেলাও খুব সুন্দর লাগবে সব লাইট দিয়ে, যখন সব কিছু লাইট জ্বলবে। অ্যান্ড যেটা বলছিলাম যে আমার মতন অনেক লোকই আছে যারা কিন্তু দ্বিতীয়াতে ঠাকুর দেখতে বেরিয়ে গেছে। দেখুন মাকে দেখুন কি সুন্দর লাগছে, খুব সুন্দর সাজানো প্যান্ডেলের ভিতরটাও। আমার কিন্তু কুমোরটুলির প্রত্যেক বছরই কুমোরটুলি পার্ক এবং কুমোরটুলি সর্বজনীন দুটো পুজোই ভীষণ সুন্দর লাগে। আপনারা কিন্তু এগুলো একেবারে মিস করবেন না, এগুলো কিন্তু খুবই কাছাকাছি, একটা অটো বা হেঁটে কিন্তু সবটাই কভার করা যায়। কুমোরটুলি সর্বজনীনের ভেতরে কিছুটা সময় কাটালাম, এখানে কি সুন্দর আলপনা দিয়েছে, ভীষণ সুন্দর মায়ের প্রতিমা। এরপরে এখান থেকে বেরিয়ে কিন্তু যাব কুমোরটুলি পার্ক, এরপরে পুরোটাই হেঁটে ঘুরব। আপনারা পুরো ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখবেন, তাহলে আশা করি আপনাদের ডিরেকশনের প্রবলেম হবে না। দেখুন বাইরেটা এরকমভাবে বাইরেটা তৈরি করেছে, জাস্ট এই পেছন দিকের লেফট সাইডের গলিটা দিয়েই কুমোরটুলি পার্ক। হাঁটা শুরু করলাম রাস্তা দিয়ে, আর মাঝখানে প্রচুর এরকম প্রতিমা শিল্পীদের কিন্তু চোখে পড়বে। আর এখানে এটা তো কুমোরটুলি, এখানে থেকেই মায়ের প্রতিমা তৈরি হয়, এখনও কিন্তু কিছু কিছু মণ্ডপে প্রতিমা যায়নি আর এখানে তৈরি হচ্ছে, সেগুলো দেখতে এত সুন্দর লাগছিল যে আমি না দাঁড়িয়ে পারলাম না। রাস্তাটা মোটামুটি সোজায়, কোনো ট্যারাব্যাকা নেই, একটু জিজ্ঞেস করে নেবেন অসুবিধা হলে যে কুমোরটুলি পার্ক কিভাবে যাব। কুমোরটুলি পার্কের পুজোটা অ্যাকচুয়ালি উদ্বোধন হয়নি, বাট তাও ঢুকতে দিচ্ছে জাস্ট দেখার জন্য, আমিও ঢুকেছিলাম। আর সামনেটাতে কাজ চলছিল, ওরা আমাকে বারণ করলো, মানে সবাইকেই বারণ করছিল ওই জায়গাটাতে যেতে, তো ওইখানটাতে আমি আর গেলাম না, চলে গেলাম ভিতরে। ভীষণ সুন্দর বানিয়েছে,
থিম, আমি জানি না যে থিমটা আমি বলতে পারবো না, বাট জাস্ট খুবই সুন্দর লাগলো আমার। এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, কিন্তু প্রতিমা মাকে ভীষণ সুন্দর এখানে লাগছে, সত্যি যেন অপরূপা মা। আর যেটা বলছিলাম যে আজকে মানে দ্বিতীয়াতেই কিন্তু উদ্বোধন হবে বিকালবেলা, তো আপনারা যদি এরপরে তো যখন যাবেন তখন দেখতেই পারবেন। আমি পুরোপুরিভাবে ভালোভাবে দেখতে পারিনি এই বাইরে থেকে প্যান্ডেলটা, এটাও কিন্তু আমি গেটের মধ্যে দিয়ে মানে ক্যামেরা ঢুকিয়ে ফটো তুলেছি। চলুন আবার এগোনো যাক নেক্সট প্যান্ডেলের দিকে। কুমোরটুলি পার্ক থেকে যে পার্কটা শেষ হলো সেটা থেকে লেফট সাইড নিলাম অ্যান্ড নিয়ে স্ট্রেট যেতে হবে। গিয়ে বড় রাস্তায় পরে দেন আই উইল গিভ ইউ দ্য ডিরেকশন। সো আমি নিজেও ভুলে গেছি, আহেরিটলার পুজোর মাঝখানেই পড়বে বেনিয়াটলা স্ট্রিট ডান দিকে। আর এই বেনিয়াটলাটা কিন্তু অনেকে মিস করে, আপনারা মিস করবেন না। এখানে অষ্টধাতুর মা দুর্গা, আগের বছরও ভিডিওতে আমি দেখিয়েছি, এই বছরও দেখালাম, বিকজ আমার ভীষণ সুন্দর লাগে মা দুর্গাকে। অষ্টধাতুর মা দুর্গা এই বেনিয়াটলা স্ট্রিটে, সেটা কিন্তু অবশ্যই দেখবেন। আর বেশ ভালোই প্যান্ডেলটাও হয় এখানে, আমি যাচ্ছি আপনাদেরকে দেখাতে। হ্যাঁ, এখানে খুব একটা ভিড় কোনো বাড়ি হয় না, বিকজ অনেকেই বেনিয়াটলার এটার ব্যাপারে জানে না, বাট আপনারা কিন্তু এটা মিস একেবারে করবেন না, কারণ ভীষণই ভালো লাগবে, আই এম 100% শিওর। দেখুন ভীষণ সুন্দর এখানে মায়ের মূর্তিটা, আর এখানে অ্যাকচুয়ালি মন্দির অ্যান্ড অষ্টধাতুর মা। এরপরে আমরা যাব আহেরিটলা। আহেরিটলার ঠিক উল্টো দিকে বিকে পল পার্ক, বিকে পল পার্কটাও কিন্তু মিস করবেন না অবভিয়াসলি, কারণ কি এগুলো রাস্তাতেই পড়ে, আর এটা খুব বিশাল বড় পুজো হয় না, বাট তাও বেশ ভালো সাবেকি ধাঁচের মা এখানে থাকে। এটা এখনও সেরমভাবে তৈরি হয়নি, মানে এখনও মূর্তিতে ফাইনাল টাচেস হচ্ছে, তো আমি জাস্ট একটু ঘুরে দেখে নিলাম, আপনাদেরকে দেখিয়ে দিলাম অ্যান্ড এরপরেই যাব আহেরিটলা। এই রাস্তাটার ঠিক মানে বেরিয়েই উল্টো দিকে একটা রাস্তা আছে, সেটা হচ্ছে আহেরিটলার পুরনো পুজো। আহেরিটলাতে কিন্তু অনেকেই কনফিউজ হয়ে যায় যে কোনটা আসল আহেরিটলা, অ্যাকচুয়ালি আহেরিটলা দুটোই, বাট এটার উল্টো দিকে যেটা পড়ে, যেটা দেখবেন একটু রাস্তা দিয়ে ঢুকে, সেইটা হচ্ছে আহেরিটলার পুরনো পুজোটা, আর আহেরিটলার নতুন পুজোটা একটুখানি এগিয়ে। সো দুটোই কিন্তু দেখবেন, বিকজ দুটোই কিন্তু ভীষণ ভালো হয়। আমি লাস্ট ইয়ার একটা দেখেছিলাম, বিকজ আমি দুটোর ব্যাপারে অ্যাকচুয়ালি এগোইনি, আর তাড়াহুড়োতে আমি আর এগোনো হয়নি, আমার পরের আহেরিটলাটা দেখা হয়নি। উল্টো দিকটা যেটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে পুরনো পুজো। অসাধারণ শুরুতেই একদম রাস্তায় আলপনা দেয়া, মানে শুরুটাই এত সুন্দর লাগছে আমার। এটা হচ্ছে আহেরিটলার পুরনো পুজো, এখানে কিন্তু মোটামুটি ভিড়, মানে এখন আজকে বিশাল ভিড় কোথাওই নেই, বেশ ফাঁকা ফাঁকা, মানে বেশ ভালো লাগছে আমার। তবে এগুলো কিন্তু খুলেই দিয়েছে, লোকজন ঢুকতেই পারছে, দেখতে পারছে, কোনো অসুবিধা নেই। আর এখানে রাস্তাটাতে, পুরো রাস্তাটাতেই কিন্তু এরকম আলপনা দিয়েছে, যেটা দারুণ লাগছে দেখতে, ভীষণ ভীষণ এস্থেটিক। অ্যান্ড যে জায়গাটাকে তৈরি করেছে মানে এত সুন্দর, কেউ যদি না জানে তাহলে আপনারা কিন্তু ভাববেন যে এটা সত্যি কোনো পুরনো বাড়ি, এত সুন্দর লাগছে। এটা পুরো এত রিয়ালিস্টিক তৈরি করেছে, আর দেখে পুরো মনে হচ্ছে যে একটা পুরনো বাড়ি, অ্যান্ড সব কিছু একটা পুরনো, এখানে লেখাও আছে মায়ের বাড়ি, আহেরিটলা মায়ের বাড়ি, সত্যি তাই, একদম মনে হচ্ছে একটা পুরনো পোড়ো বাড়ি। তার সাথে গাছগুলো সব কিছু যেন এত এস্থেটিক, অ্যান্ড ইটস লুকিং সো সো প্রিটি, আমার জাস্ট দারুণ লেগেছে এখানে। আমার মানে এখনো অবধি দেখা এটা বেস্ট লাগছে, মানে বাগবাজার তো ঠিক আছে, বাগবাজারকে নিয়ে কোনো ইমোশন ওটা নিয়ে কিছু বলা যাবে না, বাট আমার এই জায়গাটা ভীষণ সুন্দর লেগেছে, এত ভালো ডিটেইলিং ব্রিক্সগুলো, তার মধ্যে ইভেন যে শ্যাওলাগুলো পড়ে আছে না, শ্যাওলাও পর্যন্ত বানিয়েছে, এত সুন্দর, মানে ডিটেইলিং ইজ সুপারব, আমার অসাধারণ লেগেছে। আপনারা কিন্তু এটা ডেফিনেটলি ভিজিট করবেন, মাকেও এখানে ভীষণ সুন্দর লাগছে, আর আমি কিন্তু ভেতর অবধি ঢুকেছিলাম একদম খালি,
মায়ের সুন্দর ছবি তুললাম, জায়গাটার ভিডিও করলাম আপনাদের জন্য। আপনারা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে, কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কারণ চ্যানেল অনেকেই দেখেন ভিডিওস কিন্তু সাবস্ক্রাইব করেন না। প্লিজ ডোন্ট ডু দ্যাট, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। অ্যান্ড ইয়েস, ভিডিওটা শেয়ার করে দিন। যারা নর্থ কলকাতা এখনও ঘোরেনি, ঘুরতে চান বা ভিডিও দেখে খুশি হতে চান, ডেফিনেটলি তাদেরকে কিন্তু শেয়ার করে দিন। অ্যান্ড বিকে পালের উল্টো দিকে যেটা, সেটা হচ্ছে পুরনো কুমোরটুলি, সরি পুরনো আহিরিটলা। অ্যান্ড এবার আমরা যেটা নতুন আহিরিটলা সেটাই যাচ্ছি, সেটা আরেকটু এগিয়ে। কিছুই না, মেন রাস্তা দিয়ে আরেকটু এগিয়ে গেলেই হচ্ছে যেটা মেন আহিরিটলা, যেটা সবথেকে বেশি ফেমাস আই থিঙ্ক, মানে নতুন যেটা সেইটা। বাট আমি কিন্তু বলবো পুরনো আহিরিটলাটাও ভীষণ সুন্দর হয়, কোনোটাই মিস করার মতন না। চলুন তাহলে নতুন আহিরিটলার মণ্ডপে যাওয়া যাক। এই হলো আহিরিটলা পুজো মণ্ডপ, বাট আনফর্চুনেটলি এটা আজকে বিকেলে খুলবে, মানে দ্বিতীয়া বিকেলে খুলবে। আপনারা যখন দেখবেন ভিডিওটা বা আপনারা যখন যাবেন তখন অলরেডি খুলে গেছে, আমি ভেতরে ঢুকতে পারিনি। ভীষণ সুন্দর লাগলো বাইরে থেকেই, আমি ভেতরে ঢুকতে পারিনি, বাট আমি ওদের ভলেন্টিয়ারদের বলেছিলাম যে আমাকে প্লিজ একটা ফটো ক্লিক করে দিন মায়ের, বিকজ এমনি বাইরেটা তো খুবই সুন্দর লেগেছে, বাট ভেতর থেকে কীরম লাগবে সেটা হলো না আর দেখা। তো যে ভলেন্টিয়ার ছিল তাকে বলেছিলাম, অ্যান্ড মায়ের খুব সুন্দর ছবি তুলে এনে দিয়েছে, মাকে কিন্তু ভীষণ সুন্দর লাগছে এখানে। আপনারা গেলে তখন এটা খুলেই যাবে। শোভাবাজারের রাজবাড়িটা জাস্ট অপোজিটে, অ্যান্ড আমরা যাচ্ছি জগৎ মুখার্জি পার্ক, যেটা হচ্ছে এখান থেকে ওই 5 মিনিটস মতন ওয়াকিং। অ্যান্ড উই উইল ওয়াক, আজকে আমি পুরোটাই বাগবাজার থেকে স্টার্ট করে এখনও অবধি পুরোটাই ওয়াকেই যাচ্ছি। সো অসুবিধা হচ্ছে না, বিকজ ভিড় অ্যাকচুয়ালি নেই, অ্যান্ড রোদ আছে বাট বেয়ারেবল রোদ। অন্যবার পুজো আগে থাকার কারণে অনেক বেশি রোদ থাকে, দিস ইয়ার একটু যেন কম রোদটা, সো ইটস বেয়ারেবল। অ্যান্ড জগৎ মুখার্জি পার্ক দেখে উই উইল কাম টু শোভাবাজার রাজবাড়ি। আগেন আনফর্চুনেটলি জগৎ মুখার্জি পার্কেরও ভেতরে ঢোকা যাচ্ছিল না, বাট আমি একটু রিকোয়েস্ট করে ঢুকেছিলাম জাস্ট একটুখানি ভিডিওর জন্যই। অ্যান্ড এটাও আজকে বিকেল, মানে দ্বিতীয়া বিকেল, মঙ্গলবার বিকেলে হচ্ছে ওপেনিং হবে, সো ইউ উইল বি এবল টু সি ইট। এটা হচ্ছে ভিতরটা, শিল্প নিয়ে মোস্টলি মনে হলো যেটা, আর মাকেও ভীষণ সুন্দর দেখতে এখানেও। মা যেন সত্যি এখনও প্রাণ প্রতিষ্ঠা হয়নি, তাও যেন মা এত এত জাগ্রত লাগছে, জীবন্ত লাগছে, ভালো লাগলো। এরপরে বেরিয়ে আমরা যাব শোভাবাজার রাজবাড়ি, রাস্তাটা দিয়ে ওই একই রাস্তা দিয়ে আমি জাস্ট ব্যাক করব, রোডটা ক্রস করব, ওই দিকের ফুটে গিয়ে সোজা চলে যাব। আপনাদের মনে হতেই পারে যে আমি এত কিছু রাস্তা কী করে চিনি, না আমি সব রাস্তা চিনি না, মানে আমি এখানে আসি প্রত্যেক বছরই, কিন্তু পুজোর সময় ভাইবটাই আলাদা থাকে, তো ওই জন্য বোঝা যায় না। আচ্ছা, আমি কিন্তু কথা বলতে বলতে পৌঁছে গেছি শোভাবাজার রাজবাড়ি, এখানে কচুরি খেলাম, ভীষণ খিদে পেয়েছিল, অ্যান্ড ঢুকছি রাজবাড়ির দিকে। সো আমি জিজ্ঞেস করে করে মোস্টলি ঘুরি। ইয়েস, শোভাবাজার রাজবাড়ি পৌঁছে গেছি, অ্যান্ড এভরি ইয়ার ম্যান্ডেটরি এটা, যেরকম বাগবাজার সেরকম শোভাবাজার রাজবাড়ি ইজ অলসো ম্যান্ডেটরি। এখানেও মাকে এখনও পুরোপুরিভাবে তৈরি করা কমপ্লিট হয়নি, তো সেটাও চলছে, তাও লোকজন এসছে অ্যান্ড খালি আছে মোটামুটি, ভালো লাগলো। এখানে তো প্রত্যেক বছরই আমার ভীষণ ভালো লাগে, মনে হয় যেন বারান্দার কোনো একটা কোণে আমি বসে থাকি, আর মানে লোকের আনাগোনা চলবে, পুজো চলবে, আর আমি সাইডে বসে থাকবো, আমার মানে এই জায়গাটার ভাইবটা এতটাই ভালো লাগে। বাট আজকে আর সেটা হলো না, কারণ কি বাড়ি ফিরতে হবে, এবার একটু টায়ার্ড লাগছে বেশ, মানে অনেকটাই হেঁটেছি, গরম লাগছে অ্যান্ড খিদেও পেয়েছে, এইবার বাড়ি ফেরার পালা। সো আপনাদের ভিডিও কেমন লাগলো জানাবেন, আমাকে ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করতে ভুলবেন না। থ্যাংক ইউ আপনাদের সবাইকে আমার পুরো ভিডিওটা দেখার জন্য। ফাইনালি আই এম ডান, এইবার হচ্ছে যাব বাড়ি, বিকজ আই এম টায়ার্ড। ভেবেছিলাম যে শ্যামবাজার যাবো, বাট আর হবে না। সো ভিড় মোটামুটি আজকে আছে, খুব নেই আজকে, আই থিঙ্ক
দ্বিতীয়া বা তৃতীয়া যাই হোক, বাট ভিড় খুব একটা নেই, বেশ ভালোই ফাঁকায় ফাঁকায় ঘুরলাম। সো নাও ইটস টাইম দ্যাট আই গেট ব্যাক এখান থেকে, শোভাবাজার মেট্রো থেকে মেট্রো নিয়ে আই গেট ব্যাক টু দমদম অ্যান্ড দেন বাড়ি। আজকের ঘোরাঘুরি শেষ। সো ইউ টেল মি যে আপনাদের কেমন লাগলো ব্লগটা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও।